আজকে সিহাব ভাইয়ের বাড়ি থেকে বেরোনো একশো দিন কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই একশো সাততম দিনে আজকে সিহাব ভাই তিনি কোথায় রয়েছেন এবং আজকে রয়েছে শুক্রবার জুম্মার দিন আর এই শুক্রবার জুম্মার দিনে সিহাব ভাই এবং ওনার এক ভাই মানব চত্বুর দুজন মিলে আজকে ভারতবর্ষে শেষ জুম্মার নামাজ পড়লেন তো বন্ধুরা আজকে দুই ভাই মিলে একসঙ্গে কোথায় জুম্মার নামাজ পড়লেন বন্ধুরা আপনাদেরকে লাইভ সেই ভিডিও ফুটেজ দেখিয়ে দেবো অর্থাৎ শুক্রবারে ভারতবর্ষের শেষ জুম্মার নামাজ কোথায় পড়লেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বলে রাখি গত তিন দিন আগে সিহাব ভাই রাত্রি দশটা নাগাদ পাঞ্জাবের ফিরোজপুর নামক ডিস্ট্রিক্ট মুটকি নামক একটি গ্রামে তিনি প্রবেশ করছিলেন আপনারা লাইভ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাত্রি দশটা নাগাদ সেই ভিডিও ফুটেজ সিহাব ভাই তিনি মুটকি নামক সেই গ্রামে প্রবেশ করছেন ডক্টর আব্দুল হামিদের বাড়ি অর্থাৎ এক ডাক্তার রয়েছেন ওনার নাম আব্দুল হামিদ সেই হামিদ সাহেবের বাড়িতে গত দুই দিন ধরে সিহাব ভাই তিনি রয়েছেন আপনার অনস্ক্রিন সেই ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন এবার আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন আর এই জুম্মার নামাজ পড়ার জন্য সিহাব ভাই তিনি এই যে মুটকি নামক যে গ্রাম রয়েছে সেই গ্রামে একটি মসজিদ রয়েছে সেখানেই জুম্মার নামাজ পড়লেন তবে জুম্মার নামাজ পড়ার ঠিক আগে তিনি নির্দিষ্ট টাইমে সিয়াব ভাই তিনি ওই বাড়ি থেকে অর্থাৎ যে ডাক্তারের যে বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এই যে জুম্মার মসজিদটি রয়েছে মুটকি নামক সেই গ্রামে এই গ্রামের সেই মসজিদেই আজকে সিহাব ভাই তিনি জুম্মার নামাজ পড়েছেন তবে সিহাব ভাইয়ের এক ভাই মানব চত্বর তিনিও এসছেন সদূর কেরল থেকে এখানে এসছেন পাঞ্জাবের ফিরোজপুর ডিস্ট্রিক্টের মুটকি নামক সেই গ্রামে সিহাব ভাইয়ের সঙ্গে জুম্মার নামাজ পড়ার জন্য কারণ সিহাব ভাই এটাই ভারতবর্ষে আপাতত শেষ জুম্মা এর পরের জুম্মাটে হয়তো সিহাব ভাই পাকিস্তানে পড়বেন তাই শেষ জুম্মার নামাজ পড়ার জন্য ওনার ভাইও ছুটে এসছেন নামাজ পড়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন সিহাব ভাই এবং ওনার সঙ্গী এবং ওনার ভাই ওনারা রাস্তা হাঁটতে শুরু করেছেন এবং যে বাড়িতে ছিলেন অর্থাৎ অর্থাৎ ডক্টর আব্দুল হামিদ সাহেবের বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন নামাজ পড়ার পর আপনার লাইভ ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন সিয়াব ভাই নামাজ পড়ার পর তিনি রাস্তায় হাঁটছেন এই মুহূর্তে তিনি রয়েছেন পাঞ্জাবের ফিরোজপুর নামক ডিস্ট্রিক্ট মুটকি নামক একটি এরিয়ায় ডক্টর আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আর সেই বাড়ির উদ্দেশ্যেই সিয়াব ভাই তিনি হাঁটছেন পিছনে প্রচুর মানুষ রয়েছেন ওনারাও সিহাব ভাইয়ের পিছন পিছন হাঁটছেন সকলেই জুম্মার নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার পর সেই সিহাব ভাইয়ের পিছন পিছন ডক্টর আব্দুল হামিদ সাহেবের বাড়ি পর্যন্ত সকলেই গিয়েছেন অনেকে ক্যামেরা করছেন অনেকেই ব্লগ বানাচ্ছেন ইউটিউব এবং ফেসবুকে সেই ভিডিও আপলোডও করছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাই হচ্ছে ডক্টর আব্দুল হামিদ সাহেবের বাড়ি আর এই বাড়িতে বর্তমানে শেহাব ভাই তিনি রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন নামাজ পড়ার পর শেহাব ভাই সেই বাড়িতেই চলে এসছেন তবে এই বাড়িতে আপাতত রয়েছেন তবে আজকে কিংবা কাল সকালে হয়তো শেহাব ভাই এই বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারেন অমৃতসরের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সিয়াব ভাইয়ের ভাই যিনি কেরল থেকে এসছেন মানব চত্বুর তিনি শেহাব ভাইয়ের সঙ্গে আজকে শেষ জুম্মার নামাজ পড়লেন আপনারা সেই ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন এরপরে দেখুন নামাজ পড়ার পর শেয়াব ভাই ডক্টর আবদুল হামিদ সাহেবের বাড়ির আবার তিনি বারান্দায় উঠেছেন এবং সেখানে উঠে মানুষজনের সঙ্গে তিনি কথা বললেন আপনারা বুঝতেই পেরেছেন এই মুহূর্তে আজকে শেয়াব ভাই তিনি কোথায় জুম্মার নামাজ পড়লেন তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন ওনার ভাই ছুটে এসছেন কেরল থেকে এবং তিনিও জুম্মার নামাজ পড়েছেন আজকে কোন গ্রামে ওনারা নামাজ পড়লেন আশা করি সমস্ত কিছুই বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে সকলেই শিয়াব ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন শহীদ সালামতে মক্কায় গিয়ে আগামী বছর হজ করতে পারেন রাস্তায় যেন ওনার কোনো মুসিবত না হয় উনি যেন শহীদ সালামতে মক্কা পৌঁছান উনি যেন মক্কায় পৌঁছে হজ করে সকলের জন্য দোয়া করেন এই দোয়া সকলেই করবেন শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা বাংলাদেশ এবং ভারতবর্ষের কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন